চাঁদপুরের কচুয়ায় ব্যক্তি উদ্যোগে গ্রীষ্মকালীন টমেটোর পরীক্ষামূলক চাষ হয়েছে। প্রথমবারের মতো আবাদে লাভবান চাষি। হাইব্রিড জাতের বাড়ি আট জাতের টমেটোর প্রদর্শনী প্লট তৈরি করেছে কৃষি বিভাগ। চাঁদপুর থেকে মোর্শেদ আলমের পাঠানো তথ্য ভিডিওচিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। কচুয়া উপজেলার তুলপাই ব্লকের কৃষক নজরুল ইসলাম কৃষি বিভাগের সহায়তায় পরীক্ষামূলক গ্রীষ্মকালীন টমেটো চাষ করেছেন। প্রথমবারেই সাফল্যের মুখ দেখেন তিনি। টমেটোর আশাতীত ফলনও পাওয়া গেছে। এ যাবতে 11,000 টাকা খরচ হয়েছে, 13,000 টাকা পর্যন্ত বিক্রি করেছি। আরো লাভ হবে আরো আশাবাদী আছি। কৃষি অফিসে আমাকে সর্বোচ্চ সহযোগিতা করছে, সার দিছে, ঔষধ দিছে, আবার বীজ দিছে, আবার টাকাও সহযোগিতা করছে আমাদের। সরকারি অর্থায়নে কচুয়া উপজেলায় বাড়ি হাইব্রিড টমেটোর 10টি প্রদর্শনী প্লট তৈরি করা হয়েছে। রাজস্ব উন্নয়ন প্রকল্পের আওতায় আমরা প্রায় 10টি মতো প্রদর্শনী স্থাপন করেছি এবং এই পর্যন্ত সকল প্রদর্শনীগুলো থেকে বেশ পরিমাণ পজিটিভ আমরা ইতিবাচক সাড়া পাচ্ছি এবং কৃষকও বেশ লাভবান হচ্ছে। প্রত্যেক সপ্তাহে আসি, ওনার জমিতে এসে পরিদর্শন করি এবং দেখি কোনো রোগবালাই আছে কিনা, থাকলে ওই রোগের পরিপ্রেক্ষিতে ওনাকে প্রেসক্রাইব করি। কচুয়া উপজেলার তুলপাই হোসেনপুর পৌরসভা মেঘদাইর নূরপুর গ্রামে গ্রীষ্মকালীন টমেটোর প্রদর্শনী প্লট করেছে কৃষি বিভাগ। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই।